কি বেয়াদব ছেলে! তুমি আমার স্কুলের ক্লাস 9 এর স্টুডেন্ট না? আমি তোমার টিচার, তুমি আমার সাথে এরকম অসভ্যতামি করার সাহস কর থেকে পেলে? ওই ম্যাডাম, তোর জন্য আমার মান সম্মান শেষ, তোর জন্য আমি স্কুলে ভালো মতো থাকতে পারি না। তুই আমার কান ধরে দাঁড়া করে রাখোস, তুই আমার ভেতরে বাড়ি দেস, তোর জন্য আমি কারোর সাথে প্রেম করতে পারি না, তোর জন্য আমার সবই মান সম্মান শেষ। আরে তোমাকে তো শাসন করি তোমার ভালোর জন্যই, তোমার অবস্থা দেখেছো? হ্যাঁ, তুমি জঙ্গলের ভিতর কি করছিলে আর আমার সাথে এবার তুমি কি করতে যাচ্ছিলে? জঙ্গলে কি করি বুঝোস না, তুইও আমার মতো কারোর সামনে মুখ দেখাইতে পারবি না, তুই স্কুলে যাইতে পারবি না, তোরে আজকে খাইছি। আরে তুমি কি করছো? ছাড়ো ছাড়ো, তুমি এসব কি করছো? আমার ব্যাগ দাও। এই, তুই আমাদের স্কুলের ক্লাস 9 এর ছাত্র হয়ে তুই আমাদের স্কুলের ম্যাডামের সাথে এরকম নষ্টামি করতেছিস, হ্যাঁ বেয়াদবি করতেছিস, তোর এত বড় সাহস কে দিছে? বলকে দিছে? তুই এত বড় বেয়াদব আর অভদ্র, তোর এত বড় সাহস কই থেকে আসে? আপনি একদম ঠিক বলেছেন, এই ধরনের স্টুডেন্টদেরকে না পড়াশোনা শিখিয়ে কখনো সোজা করা যাবে না, এদেরকে মেরেই সোজা করতে হবে। কি পরিমাণ অভদ্র একটা ছেলে আপনি চিন্তা করুন, এই রাস্তা দিয়ে আমি একা একা যাচ্ছিলাম, সে আমার সাথে এসে অভদ্রতা আমি করছে। দাঁড়ান, আপনি উত্তেজিত হবেন না, ওর গার্ডিয়ানকে কল দিয়ে আমি এখানে নিয়ে আসছি, ওর বিচার ওর ফ্যামিলি করবে। ওই, তুই কি ব্যবস্থা করবি? তোর ব্যবস্থা আমি করতে আছি, তো আজকে দুইটারে আমি স্কুল থেকে বরখাস্ত করার ব্যবস্থা করতে আছি। দাঁড়া, তোর মতো অভদ্র ছেলে আমাদের কি করতে পারে সেটা আমাদেরও দেখা আছে, তোর যা ইচ্ছা তুই তাই করতে পারিস। আপনি চলুন তো, আমাদের স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছে। তুই আমাদেরকে থ্রেট করিস তাই না? তুই আমাদের স্কুলের ছাত্র হয়ে তুই শিক্ষকদের থ্রেট করিস? ঠিক আছে, তোর ব্যবস্থা আমরা করছি, চলুন চলুন। আরে যান, কি ব্যবস্থা করবেন ওটা আমি দেখতেছি। লিটন, বিল্ডিং এর কাজটা তাড়াতাড়ি শেষ করতে হবে, তাড়াতাড়ি করা পারলে ভাড়া দিলাম কিছু টাকা পাবো। টাকা আমার সর্বনাশ করছে। লিটন, তোর মনে আছে স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনে আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আইনে আমার এই নির্বাচনে অংশগ্রহণ করবার দেয় নাই? আমার সাথে চলেন যাই হেডমাস্টারের সাথে পয়সা বিতাড়িত করার ব্যবস্থা করতেছি চলেন আমার লগে স্কুলে যাই। আপনাদের এত বড় সাহস দিয়েছে কেন? আপনার আমি কি ক্ষতি করেছি? এতদিন আমার পিছে লেগেছেন, এখন আমার ভাইয়ের পিছে লেগেছেন, আমার ভাইয়ের গায়ে হাত তুলেছেন কেন? এত বড় সাহস আপনাকে কে দিয়েছে? আপনি আপনার স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি পদে আমার নির্বাচন করতে দেননি, আমার নামে দুর্নীতিবাদের অভিযোগ করেছিলেন, এই আপনার কি ক্ষতিটা করেছিলাম আমি? আপনারা মাস্টার বলে কি দেশটা কিনে নিয়েছেন? শুনেন, আমি রাজনীতি করে চলি, রাজনীতিতে আমার একটা স্ট্যাটাস আছে, আমাকে বেশি খেপাবেন না বলে দিচ্ছি। তাহলে এই স্কুল থেকে কিভাবে আপনাদের বরখাস্ত করতে হয় সে ব্যবস্থা কিন্তু আমার ভালো মতোই জানা আছে। এই থামুন, আপনি আপনি অনেক কথা বলে ফেলছেন। আপনার ভাইকে আপনি কতটুকু চেনেন? আপনি কি জানেন আপনার ভাই একজন ড্রাগ অ্যাডিক্টেড, সে ড্রাগ নেশায় আসক্ত হয়ে সে স্কুলে যায়, সে স্কুলে গিয়ে কোনো রকম ক্লাস তো করেই না, স্কুলের আনাচে কানাচে পড়ে থাকে, তার সাথে সাথে স্কুলের অনেক ছাত্রকেই সে ড্রাগের নেশায় আসক্ত করেছে, এবং স্কুলের যে শিক্ষকরা পিতার সমতুল্য আপনার ভাই তাদেরকে কোনো রকম সম্মান না দিয়ে তাদের সাথে বেয়াদবি করে। এই মাস্টার শুনেন, আপনাকে দায়িত্ব হলো পোলামানগো লেখাপড়া করানো, আপনাকে দায়িত্ব এইটা না যে পয় পোলামানরা আপনার শাসন করবেন, কেরা ডাক নিল, কেরা নেশা করলো, কেরা কী করলো, এইটা তো দেহনের দায়িত্ব আপনাকে না। তারপর বড় কথা হইলো কি, আমাকে এই ছোটো ভাইরে আপনি রাস্তার মধ্যে আইসে তারপরে তারে আপনি মারছেন, এত বড় সাহস কেড়াই দিছে? আপনি থাকবেন স্কুলের ভিতরে, আপনি বাইরে আইসে আমার ছোট ভাইরে মারণের অধিকার কেড়াই দিছে? চুপ থাকুন আপনি, আপনি কিসের অধিকারের কথা বলছেন? আপনারা কি জানেন যে আপনাদের এই ছোট ভাই আমার সাথে কি করেছে? আমি তার টিচার, টিচাররা সবসময় মা বাবার সমতুল্য হয়। তনিমা ম্যাডাম স্কুল থেকে বাড়ি ফেরার পথে আপনার এই ভাই তার সাথে অশালীন আচরণ করেছে, তাকে টেনে নিয়ে জঙ্গলে চলে যাচ্ছিল। আচ্ছা একটাবার আপনি ভাবুন তো, আপনার বোনের সাথে যদি কেউ একজন এরকম অশালীন আচরণ করতো, তার সাথে এরকম খারাপ ব্যবহার করতো, তখন বিষয়টা আপনার কেমন লাগতো? নিশ্চয়ই খারাপ লাগতো। শুনুন, এখনো সময় আছে, ভাইকে শাসন করেন। আপনার এই ভাই আপনাদের ক্ষমতার দাপট দেখিয়ে অনেক অন্যায় কাজ করে থাকে, আপনারা যদি এখন তাকে শাসন না করেন তাহলে আপনার ভাইয়ের ধ্বংস আপনার চোখের সামনেই ঘটবে। বেয়াদব কথাকার, শিক্ষক হলো গুরুজন, তাদেরকে সবসময় শ্রদ্ধা দিতে হয়,
সম্মান জানাতে হয়। তুই কিনা তাদের সাথে এরকম খারাপ ব্যবহার করেছিস? তুই আমার ভাই নামের কলঙ্ক, তোর জন্য আমি রাস্তাঘাটে মুখ দেখাতে পারবো না। ভাই আমাদের তো মাফ করে দাও। ভাই চুপ, আমার কাছে না, এই শিক্ষকদের কাছে মাফ চা, ক্ষমা চা, যা বলছি। ম্যাডাম আপনি আমার মাফ করে দেন, স্যার আপনি আমার মাফ করে দেন। না না, ক্ষমা চার কিছু নেই, তুমি যে তোমার নিজে ভুলটা বুঝতে পেরেছো এটাই অনেক। আশা করছি এরপর থেকে এই ধরনের কাজ তুমি আর কখনো করবে না। আসলে না বুঝে না শুনে আপনাদেরকে আমি অনেক কথা বলেছি, আপনারা আমাকে ক্ষমা করে দিন। আর স্যার আরেকটা কথা, স্কুলের আদব আপনাদেরকেই ফিরে আনতে হবে। হ্যাঁ, আমার মনে হয় কি যেদিন স্কুল থেকে ব্যাত উঠে গেছে সেদিন থেকেই ছাত্রছাত্রীরা বিপথে চলে গেছে, অভদ্র হয়েছে। আবার যদি স্কুলে ব্যাত ফিরিয়ে আনা যায় আমার মনে হয় সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। জি একদম ঠিক বলেছেন, এই বিষয়ে আমি আমার উপর মহলে কথা বলব। আমরা তাহলে আসি। চল চল বাড়িতে চল। তুই আমার পরীক্ষা ফেল করেছিস তাই না? আমাকে টেস্ট পরীক্ষা দিতে যাবি না? চল আমার। তুই জানি কি বলছিলি, আমি সামান্য তিন সাবজেক্টে ফেল করছি বুঝলা, তুই আমার টেস্টে অ্যালাউ করিস নাই তাই না? এখন তোর কে বাঁচে ভাই? তুই জানিস না যে আমার ভাই একজন বড় নেতা, ভুলে গেছিলি তাই না? আজকে তোর এমন অবস্থা করব যে তুই লজ্জায় আর কোনোদিনও কোনো শিক্ষার্থীর সামনে তোর মুখ দেখাতে পারবি না। তোর জন্য আমি মুখ দেখাতে পারি না কারোর সামনে, আমার মান সম্মান নষ্ট হয়ে গেছে, আমার মাথা হেঁট হয়ে গেছে। কি ভাবছিস তুই, এত সহজে তোরে ছেড়ে দেবো? কোনোদিনও না, এইবার তোরে আমার হাত থেকে কে বাঁচাইবো? ডাক্তার কোন বাপরে যে তোরে বাঁচাইবো? নাইম তাহলে আসিস কেন, তোর কাজ শুরু কর। তুইও কাজ শুরু করে দে। আপনি আমার সাথে এমন করতে পারলেন, আপনি আমার শিক্ষক, আপনার কাছ থেকে তো আমরা শিখবো, আপনি আমার সাথে এটা কেমনে করলেন স্যার? ওকে হ্যাঁ হইছে। তুই এরপর বুঝবি, এই ভিডিও দেখার পর আমার ভাই যে তোর কি করব, একদম কইটা টুকরা টুকরা করে দিব। চল নাই চল। আমার স্কুলের স্টুডেন্ট আর আমার সাথে এইভাবে খারাপ ব্যবহার করলো, আমি এই মুখ মানুষের সামনে কিভাবে দেখাবো? কিরে কি হইছে, এভাবে কান্দছিস কেন? ভাই সর্বনষ্ট হয়ে গেছে গা, কেমনে যে কই, আপনি আপনি যে ভিডিওটা দেখলেই সব বুঝতে পারবেন। আপনি আমার ছেড়ে দেন। লিটন দেখ মাস্টার, তুই আমার বোনের ইজ্জত হরণ করছস, তোরে আমি খেয়ে এলাম মাস্টার। এই মাস্টার কই আছে? ভাই ওইখানে মনে হয় আছে। চল চল আমার সাথে চল। মাস্টার এই বান্দির বাচ্চা, ওঠ ওঠ। লক্ষরে এই কি করছ? ভাই তোরে এত বড় সাহস দিছে কেন? যে বোনের আমি মাটিতে রাখি নাই পিঁপড়াই খাইবো বইলে, মাথায় রাখি নাই উকুনে খাইবো বইলে, আমার নিষ্পাপ গোলাপের পাপড়ির মতো বোনের ইজ্জত হরণ করছস? এই মাস্টার তোরে আমার হাত থেকে কেউ বাঁচাইবার পারবো না। লিটল পিস্তলটা দে। তোরে আমি ভেটুস ভাই গুলি করেন না, মাথা ঠান্ডা করেন। এই তুই আবার কি কইবার চাস? আমার জিনিসটা কেমন যেন সন্দেহ হইতেছে, আমি ভিডিওটা আমি আবার দেখতে চাই। এই ভিডিওটা দেখাও তো। ভিডিওটা তো আমিও ভালো মতো দেখি নাই। আচ্ছা এই যে দেখি ভিডিওটা দেখি। আরে কি কি আশ্চর্য, ভিডিও তো একবার দেখছিনি, আবার ভিডিও দেখার কি আছে? দে দে দেখি। এই দেখ তো লিটল, ভালো করে দেখ তো। ভাই দেখেন এটা জোর করে ভিডিও করানো হয়েছে, এই যে দেখেন। আপনি আমার ছেড়ে দেন ভাইয়া, ওই ভিডিওতে যাই থাকুক না কেন, ওনার দোষ আছে? উনি আমার টেস্ট পরীক্ষা এলাও করে নাই, স্কুলের সব আমার ক্লাসমেটরা আমার নিয়ে মজা করছে। ওনার গুলি করে দাও, এমনি গুলি করে গুলি করো। এইবার আমি ঠিকই বুঝতে পারছি, এই ভিডিওটা তুই নাইম রে দেয়া করাইছিস তাই না? কি দাঁড়িয়ে আছিস কেন, তোরই এটা ষড়যন্ত্র তাই না? মাস্টার দেখেন আমি অনেক বড় ভুল করে ফেলাইছি, আমি না বুঝে না শুনে আপনার সাথে অনেক অন্যায় অত্যাচার করছি, আপনার গায়ে হাত দিছি,
আপনি আমার ক্ষমা করে দেন মাস্টার। ভাইয়া তুমি আমাকে মাফ করে দাও, আমি আসলে ভুল করে ফেলছি। তুমি বিশ্বাস করো আমি নিজে থেকে করি নাই, ও আমার বুদ্ধি শিখিয়ে দিছিল। আমি শিখিয়ে দিছি না, তুই তো নিজে থেকে আমারে বলছস এরকম করার জন্য। না না, তোরা যে অন্যায় করছস এই অন্যায়ের বিচার আমি করতে পারব না, এই অন্যায়ের বিচার করতে পারবো এই একমাত্র মাস্টার। উনি তোদের যে সাজা দেয় সেই সাজাই তোদের ভোগ করতে হইব। মাস্টার এখন আপনি যেইটা করেন সেইটা আমি মাইনে নিব। ফেরদৌস ভাই, যে ছাত্রী নাকি একজন পিতার সমতুল্য মাস্টারের সাথে এই ধরনের ব্যবহার করতে পারে সে অনেক কিছু করতে পারে ফেরদৌস ভাই। আর আমার জানা মতে এই প্রধান শিক্ষক একজন আদর্শবান শিক্ষক। ভাইয়া তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে যে শাস্তি দিবে যা করতে বলবে আমি তাই করব, কিন্তু তুমি আমাকে মাফ করে দাও। তুই যে বড় অন্যায় অপরাধ করেছিস তোর অন্যায় আমি মাফ করার মতো কেউ না। এই মাস্টার যদি এই অপরাধ ক্ষমা করে তবেই ক্ষমা পাবি, উনি যে বিচার করবে আমি সেটাই মেনে নেব। স্যার স্যার আপনি আমাকে মাফ করে দেন স্যার, স্যার আমার ভুল হয়ে গেছে, আমি আপনার সাথে স্যার বিয়াদবি করে ফেলছি, আমি আমার নিজের শুধরাই নিব। স্যার আমাকেও ক্ষমা করে দেন, আমি আপনার সাথে অনেক বেয়াদবি করেছি স্যার। আচ্ছা ঠিক আছে, ওঠো, আমি তোমাকে ক্ষমা করে দিছি। তোমাকে দুজনের একটা কথা কই, এইভাবে কোনো মাস্টারের সাথে কোনো সময় খারাপ ব্যবহার করবা না, ঠিক মতো লেখাপড়া করবা, লেখাপড়া ঠিক মতো করলে আরে তোমাকে ফল তো তোমরাই পাইবা। ঠিক আছে স্যার, আমি আজকে আপনাকে কথা দিতেছি, আমি আজকে থেকে একদম মনোযোগ দিয়ে মন দিয়ে ভালোভাবে পড়াশোনা করব, আর আপনাকে সামনে পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করে দেখাবো। এই নে এই মোবাইল নে, মোবাইল থেকে সব কিছু ডিলিট করে দে, আর পিস্তলটা রাখ। স্যার আমার একটা অনুরোধ, আমরা সবাই মিলে আজকে একসাথে খাবো, চলেন আমার সাথে বাসায় চলেন। হ্যাঁ স্যার চলেন। উনি হচ্ছেন রোডস অ্যান্ড হাইওয়ের ইঞ্জিনিয়ার মিস তনিমা। আমি যদি তখন আপনার কর্মী সে যে এখানে কাজ না করতাম তাহলে তো আমি বুঝতেই পারতাম না যে আপনি মানুষবি কতটা ফাঁকিবাজ কতটা শয়তান। এই কি কাম করতেছস, তাড়াতাড়ি কাম কর, তিন দিনের মধ্যে আমার এই রাস্তা কমপ্লিট করতে হইব, নাইলে কিন্তু আমার বিল পাস হইব না। কি কইতেছেন কন্ট্রাক্টর সাহেব, তিন দিনের মধ্যে আপনি কাজ শেষ করবেন, কিন্তু এই রাস্তা তো শেষ হইতে 15 দিন সময় লাগবে। এই 15 দিনের কাম আমি তিন দিনে কমপ্লিট করব না না কি করুম, এই কই ভক্তি আমি তরে দিমু। যদি এই রাস্তাটা ঠিকঠাক মতো না করেন তাহলে তো এই রাস্তাটা টিকবো না, বেশি দিন ভাঙা যাব, তো সেই ক্ষেত্রে আপনি কই ফেরত দিবেন না যে আপনি তিন দিনের মধ্যে এই রাস্তাটা কেমনে কমপ্লিট করবেন। কি কস তুই, এই তুই একটা লেবার মানুষ, তুই এনে কাম করবি টাকা পাবি, তোর এত কই ফত নেওয়ার দরকার নাকি? অবশ্যই দিবেন, আপনি সরকারের টাকা মেরে খাবেন আর আমাকে প্রশ্নের উত্তর দিবেন না তা তো হইব না। আর তাছাড়াও এই জায়গা কি পরিদর্শন করার জন্য রোডস অ্যান্ড হাইওয়ের ইঞ্জিনিয়ার আসে না? দেখছো ও আমার লগে ইংলিশে কথা কয়, ও ইঞ্জিনিয়ারের গল্প আমার সামনে করতে আইছে। দেখছো এই তুই যত এত ইংলিশ করো সেনে লেবারের কাম করতে আইছস কে, একটা কলেজে যে প্রফেসরি করতি। আপনি জনগণের জন্য রাস্তা বানাইছেন, সেই রাস্তায় যদি জনগণ হাঁটতেই না পারে এরকম রাস্তা বানায় লাভ কি? আর এখন উচিত কথা কইছি তো, আপনার গায়ে জ্বালা পড়তেছে তাই না? এই তোর কাছে কি আমার শিখতে হইব? এই এই আর আনছে কেন রে, এই কেন আনছে রে? আমি তুই আনছস? এই ওর বাপ দাদার পরিচয় দিবি, আর আমি বাড়ির থেকে আমি উচ্ছেদ করুম, ও আমারে চিনে না, আমি লিটন কন্ট্রাক্টর, আমার পকেটে এমপি মন্ত্রী থাকে, হ্যাঁ আর ও আমার সাথে লাগতে আইছে, ওর কত বড় সাহস, ও আমার মাথাটা বিগড়িয়ে দিল। এই এই আর বাই কর, আর বাই কর, আউট আউট আমার এখান থেকে, আইজা কাজ কর আইজা। হ্যাঁ যাইতাছি, কিন্তু আপনার একটা কথা কয়ে যাই, এর খেসারত আপনার খুব খারাপ ভাবে দিতে হইব। খারাপ ভাবে দিতে হইব? এই আইজা কাম কর, আই এই তোরা কি কাম করতেছস, আরে ভালো করে কাম কর, এমনি এক সেরি সকাল বেলায় আমার মাথাটা বিগড়ে দিছে, হ্যাঁ আর ঠিক মতো কাজ না করলে কি আমার বিল পাস হবে? এই তাড়াতাড়ি কর, এই এখানে কোনো কাজ হবে না, কাজ বন্ধ করুন, এই আপনাদের কাজ বন্ধ করতে বলুন। এই তুই কিডা আমার কাজ বন্ধ করতেছস, তোর বুকের ভাড়া তো কম না? আরে এই তুই সকাল বেলা আমার মাথাটা বিগড়ে ধুয়ে গেছস, প্যান্ট প্যান্ট শার্ট পরে আইসা আমার লগে জারি লইতেছস, হ্যাঁ তোর যে আমি ভয় পামু? আরে না আমার 20 বছরের অভিজ্ঞতা, তোর মতো কত মাস্টার আমরা ভূতে উড়াই ফেলাইছি আর তুই হনাইছস আমার কাছে বাধা দিতে, আরে যা ভোট এলে কোনো খেলাবেলা করবি না, ভাগ এখান থেকে। এ থামুন, আপনি কাকে কি বলছেন, আপনি ওনাকে চেনেন, জানেন উনিকে? হ্যাঁ ও একটু আগে আমার এনে কাম করে গেছে, ওর আবার চিনুনের কি আছে? হ্যাঁ ও তো লেবার, ও ভগিননি ছোট লোক, আর ও আইছে আমার ভয় দেখানোর লাগে, ওই আমি তো ডরাইলাম রে। ও মহাজন সাহেব এই মায়া যে এভাবে শুরু করছে আমি করে তো ইন্দুরের কাঁথায় ঢুকতে হবো। ঠিকই কইছ, ও
বুঝে ভাবলো আইছে না মনে হয় ইন্দ্রের কথা বুঝি এই মায়া যে এবার শুরু করছে মনে হইতেছে আমরা ভয় পেয়ে গেলাম তারে দেখে এই চুপ করুন তো আপনি আমি অনেকক্ষণ যাবত আপনাদের আজে বাজে কথা শুনতেছি একটা মানুষের সম্পর্কে আপনি ভালো মতো না জেনে না বুঝে তো এইভাবে কথা বলতে পারেন না উনি হচ্ছেন রোডস অ্যান্ড হাইওয়ে ইঞ্জিনিয়ার মিস তনিমা আমি যদি তখন আপনার কর্মী সে যে এখানে কাজ না করতাম তাহলে তো আমি বুঝতেই পারতাম না যে আপনি মানুষরূপে কতটা ফাঁকিবাজ কতটা শয়তান আর আপনার বিল সেটা তো আমার হাতে আপনার বিল কখনোই পাস হবে না আপনি দেশের টাকা জনগণের টাকা সব মেরে খাচ্ছেন ম্যাডাম আসলে আমার ভুল হয়ে গেছে আপনার আমি চিনতে পারি নাই যে আপনি ইঞ্জিনিয়ার শুনেন আপনার ভাগ আপনি ঠিকই পেয়ে যাবেন আপনি টেবিলের উপর দিয়ে যে টাকা পান আমি টেবিলের নিচ দিয়ে তার চেয়ে বেশি টাকা দিব আপনারই একদম চুপ থাকেন আপনি আপনার কত বড় সাহস হ্যাঁ আপনি আমাকে খুশরাফার করছেন আমাকে সরকার থেকে যে বেতন দেওয়া হয় তাতেই আমি সন্তুষ্ট আর আপনার কাছ থেকে কি আমি হারাম টাকা নিব কখনোই না আর আপনি তো এই দেশের মানুষের ট্যাক্সের টাকা মেরে খাচ্ছেন যেখানে 10 গাড়ি বালু দেওয়ার কথা সেখানে আপনি 3 গাড়ি বালু দিচ্ছেন যেখানে 20 গাড়ি মাটি দেওয়ার কথা সেখানে আপনি 4 গাড়ি মাটি দিচ্ছেন আর এখানে তো ইটের কোনো ব্যবস্থা নেই আর যেখানে 10 ইঞ্চি ঢালাই দেওয়ার কথা সেখানে আপনি 3 ইঞ্চি ঢালাই দিচ্ছেন আপনি তো প্রত্যেকটা কাজে প্রতারণা করছেন আপনার এই কাজের বিল পাস কিভাবে হয় সেটা আমি দেখে নিব নাইম সাহেব এই কাজকে বন্ধ করার ব্যবস্থা করুন আর ওনার কাছে যেন কোনো মতে এই বিলটা পাস না হয় একজন সৎ ব্যক্তি দেখে এই কাজটা তার হাতে তুলে দিয়ে আসুন ঠিক আছে শুনুন এখনই এইখানকার সমস্ত কাজ বন্ধ করে দিন আচ্ছা ঠিক আছে দিমনি থা থা গোটা ভিক্ষা দেন না আরে আকাশ তুমি তুমি এখানে ভিক্ষা করছো কেন হ্যাঁ আমি আকাশ না আরে কি বলছিস সব স্যার আপনি কি তোলেন তো আকাশ তুমি তো আকাশ কি ব্যাপার আকাশ তুমি তো আমাদের ক্লাসের সবচেয়ে মেধাবী স্টুডেন্ট তুমি এভাবে রাস্তাঘাটে ভিক্ষা করছো কি সমস্যা তোমার হ্যাঁ তাই তো আকাশ আমি তো তোমাকে দেখে রীতিমতো অবাক হয়ে যাচ্ছি তুমি কেন রাস্তায় বসে এভাবে ভিক্ষা করছো তাছাড়া তুমি তো আমাদের স্কুলের মধ্যে সবচেয়ে মেধাবী ছাত্র ক্লাসের ফার্স্ট বয় তুমি তো গত কয়েকদিন যাবত স্কুলেও যাচ্ছ না তোমার কি কোনো সমস্যা হয়েছে আকাশ না স্যার আমি এমনি ভিক্ষা করতেছি এমনি এমনি কেউ ভিক্ষা করে নাকি কি সমস্যা তোমার বলো আমাদের তুমি শোনো তোমার যদি কোনো সমস্যা হয়ে থাকে তুমি আমাদেরকে নিঃসন্দেহে বলো আমরা তোমাকে সাহায্য করব না স্যার আমি এমনি ভিক্ষা করতেছি আচ্ছা পরি ম্যাডাম ও তো কিছুতেই স্বীকার করছে না যে ও কেন এখানে ভিক্ষা করছে অবশ্যই ওর কোনো সমস্যা হয়েছে না হলে তো এইভাবে ভিক্ষা করার কথা না আচ্ছা বলুন তো এখন কি করা যায় হ্যাঁ সেটাই তো আমিও তো সেটাই ভাবছি ও হচ্ছে আমাদের স্কুলের সবচেয়ে মেধাবী স্টুডেন্ট এমনকি ক্লাসের ফার্স্ট বয় ও যদি এভাবে রাস্তাঘাটে ভিক্ষা করে তাছাড়া ওকে তো এখন প্রায় সবাই চেনে যে আমাদের স্কুলের সবচেয়ে মেধাবী স্টুডেন্ট এখন আমরা কি করতে পারি এক কাজ করি চলেন ওকে নিয়ে আমরা ওর ফ্যামিলির কাছে যাই ওর পরিবারের সাথে কথা বললে বোঝা যাবে ও কেন এইভাবে ভিক্ষা করছে হ্যাঁ সেটা করলেই ভালো হয় এই তুমি আমাদেরকে তোমাদের বাড়িতে নিয়ে চলো তো আসো এই দাদু ভাই আমার ওষুধ আনছোস দাদা আজকে ভিক্ষা বা অন্য ওষুধও কিনে আনিনি দেখি কি কস তুই ওষুধ না আনলে আমার লোকসান বো কেমনে আমি বাসুম কেমনে আমার কাজ থেকে আসতে জানটা বাইরিয়ে গেল গা ও আচ্ছা আপনার কথা শুনে বুঝতে পারলাম আপনি এই বাচ্চাকে দিয়ে ভিক্ষা করাচ্ছেন আপনি কি জানেন ও স্কুলের কত ভালো একজন স্টুডেন্ট আপনি ওর উজ্জ্বল ভবিষ্যৎটা কেন এইভাবে নষ্ট করছেন কেনই বা ওকে দিয়ে ভিক্ষা করাচ্ছেন কেন আর এটা ভিক্ষা করাতেছি শুনবেন তাহলে শোনেন তুই আমার বয়স্ক বাতার টাকা নিয়ে কই যাস এই টাকা তুই নিস না বাবা এটা দিয়ে আমার নাতির গায়ে কিনতে হইব আমি অসুস্থ আমি দিন রাত মানে কাশি আমার কাশের ওষুধ কিনতে হইব দে বাবা আই চুপ থা নাতির নিকে ধরা উঠলে পড়তাছে আগে পুলা না নাতি আরে ওই বাবা পুলাটা তো আমার আমার পুলা নেই তোমার তো ভাবতে হবো না বর হইতে দাও ও কামাই করবো ওই টাকা দিয়ে আমি বেশা করুক বাবা না না আমার নাতি কামলা দিব কে ও খুব মেধাবী ছাত্র ওর মাস্টাররাও কইছে লেবরায় অনেক ভালো ওর আমি লেবরাকে অনেক বড় বানাবো তুই আমার ট্যাগ ওটা দে বাবা লেবরা কইলে ওর অফিসার বানাইবো রাই বাবা পরে দিয়া মাঠে কামলা দেও কামলা দইলে প্রতিদিন 500 টাকা করে আইবো না পরে করে কি করবো 500 টাকা আইবো ওই 500 টাকা দিয়ে প্রতিদিন ব্যবসা করবো না বাবা ওই টাকাটা তুই দিস না বাবা ওই টাকাটা দিয়ে দাও বাবা
ম্যাডাম, আমার কত পেট আছে, আমার কো পেটে খিদে লাগে, আমার মুখে খাও চায়, কি করুম কন, ঘরে তো আমাকে টাকা পয়সা নাই, এই জন্য রাতে রেতে ভিক্ষা করে একটা ভাত খাই, আমাকে তো বাঁচত হইব, আমার অসুস্থ মানুষ, আমার শ্বাসকষ্টের ওষুধ লাগে, এইগুলো কই পাবো, কেনা দিব কন, আপনারা কি দেবেন? বুঝতে পেরেছি নাইম স্যার, বুঝলেন তো একটা পরিবার কতটা অসহায়ের মুখে পড়ে এইটুকু বাচ্চাকে ভিক্ষে করতে রাস্তায় পাঠাতে পারে, আর তার বাবাই বা কেমন, সে কিনা সামান্য নেশার জন্য ঘরের টাকা পয়সা ছিনিয়ে নিয়ে চলে গেল, একটাবারও তার বাচ্চার কথা চিন্তা করলো না, তারা কিভাবে থাকবে, কিভাবে বাঁচবে, কি খাবে, মানুষ কি করে এতটা স্বার্থপর হতে পারে, তার অসুস্থ বাবাটার কথাও একটাবার চিন্তা করলো না। স্যার আমরা কি করব বলুন তো, আমার তো আকাশের জন্য খুবই মায়া হচ্ছে, ওর মতো একটা মেধাবী স্টুডেন্টের উজ্জ্বল ভবিষ্যৎটা এভাবে নষ্ট হয়ে যাবে। হ্যাঁ পরি ম্যাডাম, আপনি ঠিকই বলেছেন, আমরা তো কোনোভাবেই জেনে শুনে এই ছেলের উজ্জ্বল ভবিষ্যৎটাকে নষ্ট করে দিতে পারি না। আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা আজকে থেকে এই আকাশের পড়াশোনার দায়িত্ব এবং ওর পরিবারের দায়িত্ব নিয়ে নিই, কি বলেন? বাহ, এটা তো খুব ভালো বুদ্ধি নিয়েছেন, হ্যাঁ এটাই করি। চাচা আপনি কোনো চিন্তা করবেন না, আপনাদের পরিবারের সম্পূর্ণ দায়িত্ব এখন থেকে আমরা বহন করব, আর আকাশের সম্পূর্ণ পড়াশোনার দায়ভারও আমরা নিলাম, ওকে নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না, আপনি শুধু ওর পড়াশোনা ঠিকভাবে করছে কিনা এদিকে খেয়াল রাখবেন। সত্যি কইতাছেন, আজকের থেকে আপনারা আমাকে এই সংসারে দায়িত্ব দেবেন, হর থেকে পেটটা ভরে খাইতে পারো, অহন আমাকে ভাতের জন্য আর কষ্ট করতে হইব না, তোর আর কোনো ভিক্ষা করতে হইব না, আমার ওষুধের জন্য আর চিন্তা করতে হইব না। সত্যি ম্যাডাম, সত্যি স্যার, আপনার মতো ম্যাডাম স্যার যদি বাংলাদেশের প্রত্যেকটা স্কুলে স্কুলে থাকতো, তাহলে আমাকে মতো এরকম নির্ভয় অসহায় কিছু মানুষের ছেলে সন্তানরা ঠিক মতো নেওয়া করতে পারতো, তারা দুইটা ভাত খাইতে পারতো, তাদের ওষুধের কোনো সমস্যা হইতো না। ইপাস এদিকে আসো, এখন থেকে তোমার পড়াশোনার সম্পূর্ণ দায়ভার আমাদের। তোদের কথা স্যার ম্যাডাম বিশ্বাস করবে না তাই না, এতক্ষণ যাবত তোরা দুজনে মিলে যাকে নতুন স্টুডেন্ট ভেবে তাকে ডিস্টার্ব করছিলি, ইভটিজিং করছিলি, সে নিজেও একজন টিচার। টিচার মানে? হ্যাঁ টিচার, এই ম্যাডাম এই স্কুলের নতুন টিচার। এই কারে 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 ফিরে পড় রে, নতুন মাল নেই রে, তাক ভালো হয়েছে, কোনো সমস্যা নাই। এই দেখ তোরা প্রত্যেক দিন একইভাবে বিরক্ত করিস, এটা আমার একদম পছন্দ না, আর তাছাড়া ও নতুন স্টুডেন্ট, ওকে অন্তত ছাড় দে তোরা। এই পরে শুন, তোকে এখনো পটাতে পারিনি বলে এটা ভাবিস না যে আর কাউকে পটাতে পারবো না, তাছাড়া আমাদের চোখে যদি কোনো কালেকশন ভালো লেগে যায় আমরা সেটাকে দেখ, আমাদের যেতে দে, আর তাছাড়া অন্য তুল কোথায় তোরা ওকে পড়াশোনাতে উৎসাহ করবি, সেটা না করে ওকেও ডিস্টার্ব করছিস, দেখ আজকে যদি ভালো ভালো তোরা আমাদের যেতে না দিস তাহলে আমি সত্যি সত্যি স্যার ম্যাডামকে জানাবো। আচ্ছা দেখ, স্যার ম্যাডামের কাছে বিচার দেবো, শোন স্যার ম্যাডামের কাছে বিচার দিলে না আমাদের কিছুই করতে পারবি না, শোন স্যার ম্যাডামের কাছে বিচার দিও কোনো লাভ হবে না, কারণ তোর কথা স্যার ম্যাডাম বিশ্বাসই করবে না, তাছাড়া আমরা ক্লাসে এমন ভাব ধরে থাকি স্যার ম্যাডাম মনে করে যে আমরা বুঝি ভাজা মাস্টার। ভাইয়া কথা বাড়াইন না তো, আমাদেরকে যেতে দেন, আমাদের ক্লাসে লেট হয়ে যাচ্ছে। আরে যাই ভাই, তো যাওয়ার আগে টু ম্যান্স করো, আসো না রাত করো না, তোদের কথা স্যার ম্যাডাম বিশ্বাস করবে না তাই না, এতক্ষণ যাবত তোরা দুজনে মিলে যাকে নতুন স্টুডেন্ট ভেবে তাকে ডিস্টার্ব করছিলি, ইভটিজিং করছিলি, সে নিজেও একজন টিচার। টিচার মানে? হ্যাঁ টিচার, এই ম্যাডাম এই স্কুলের নতুন টিচার, পরি তোমাদের নামে অনেক বিচার দিয়েছে কিন্তু আমি বিশ্বাস করি, সেই জন্যে এই ম্যাডামকে পরির সাথে স্কুল ছাত্রী বানিয়ে তোমাদের আসল রূপটা ধরার জন্য পাঠিয়েছি। আরে তোমাদের কলেজে পড়তে যদি এতই অসুবিধা হয় তাহলে কলেজ থেকে বেরিয়ে যাও, তোমরা কেন মেয়েদের সাথে এরকম ডিস্টার্ব করো, যাও বেরিয়ে যাও, আমি আগামীকালই তোমাদের নামে টিসি দিয়ে দেবো। স্যার প্লিজ
দয়া করে এসব বলে আমাদেরকে আর লজ্জা দেবেন না, আমাদেরকে ছোট করবেন না। আমরা ভুল করেছি ম্যাডাম, প্লিজ আমরা আপনার সাথে অন্যায় করে ফেলেছি। চুপ, আর একটা কথাও না, যাও বেরিয়ে যাও এখান থেকে। না না স্যার, এত বড় সর্বনাশ আমাদেরকে করবেন না, আমাদেরকে টিসি দিবেন না, আমরা কথা দিতেছি এরপরে এই ধরনের কোনো কাজ আমরা করবো না। যাও এখান থেকে তোমরা। দেখলেন তো স্যার, আমি আগেও বলেছিলাম জোরা প্রায় এরকম ভাবে সবাইকে ডিস্টার্ব করে। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি যে বুদ্ধি করে এই দুজনকে ধরিয়ে দিয়েছো, ঠিক আছে। পরে আজকের পর থেকে তোমার আর কোনো ভয় নেই, তুমি সুন্দরভাবে আজ থেকে মন ফ্রেশ করে কলেজে যাওয়া আসা করবে, ওকে? ঠিক আছে ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ এভাবে সাহায্য করার জন্য। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, চলুন। হ্যাঁ চলো। আপনি এখন বলুন, আপনি কি এটা দুই নম্বরি করছেন না? আপনি কি এটা দুর্নীতি করছেন না? আপনার এত বড় সাহস, আপনি আমাকে দুর্নীতিবাজ বলছেন? দেখুন, আমি আপনাকে ভালোভাবে বলছি, আপনি যদি এক্ষুনি এখান থেকে না বের হয়ে যান, আমি কিন্তু আমার সমস্ত লেবার দিয়ে আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। আর তাছাড়াও আপনি তো জানেনই যে এই কাজটা কার হাতে আছেন, নতুন এমপি, যার সাথে কিন্তু আমার খুব ভালো ওঠা বসা। তো আপনি বুঝতেই পারতেছেন যে আমার সাথে যদি লাগতে আসেন তাহলে যে আপনার কি করুন অবস্থা হবে। ঠিক আছে, আপনি আমার যা পারেন তাই করেন, আর আমিও দেখে নেব আপনি আমার চোখের সামনে এরকম দুই নাম্বারি কাজ, দুর্নীতি কাজ কিভাবে চালিয়ে যান। আই সি, গেট লস্ট। ওই আপনারা সবাই কাজ বন্ধ করেন। কাজ বন্ধ করেন মানে আপনি কিছু চিন্তা করেন? আমাকে চিন্তা হবে না, আমি কাজ বন্ধ করতে বলছি মানে কাজ বন্ধ। আচ্ছা, আপনাদের এখানে দায়িত্ব কে আছে? আমার নিয়ে চলেন। কি ব্যাপার, আপনি কাজ বন্ধ করে এখানে কেন আসছেন? ম্যাডাম, এই লোক তো কাজ বন্ধ করে দিয়েছে, কাজ করবো কিভাবে? কাজ বন্ধ করে দিয়েছে মানে আপনি কাজ বন্ধ করে আর কে কাজ বন্ধ করছেন কেন? আর আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? কাজে যান। কাজ আমি বন্ধ করতে বলেছি, এখানে কোনো কাজ চলবে না। আর আমি কে জানতে চান? আমি ইঞ্জিনিয়ার নাইম চৌধুরী। স্যার সরি, আমি আপনাকে চিনতে পারিনি। আচ্ছা বলুন, কাজ কেন বন্ধ করতে হবে? কাজ বন্ধ করতে বলেছি কারণ আপনাদের এখানে কাজে সমস্যা আছে, একটা কাজও ঠিকঠাক মতো হচ্ছে না। আপনারা যে সিমেন্ট দিয়ে ব্লকগুলো তৈরি করছেন, এই ব্লকের তো একটারও ঠিকঠাক মতো কোয়ালিটি নেই। আপনারা সিমেন্ট ঠিক মতো দিচ্ছেন না, বালির পরিমাণ বাড়িয়ে দিচ্ছেন, সিমেন্টের পরিমাণ কম দিচ্ছেন। এগুলো যদি আপনারা ঠিকঠাক মতো ব্যবহার করতে যান তখন এগুলো সবই ধ্বংস হয়ে যাবে, পানিতে ফেলে পানিতেও গলে যাবে। এই ব্লকে ব্যবহার করার কথা হচ্ছে পাথর, সেখানে আপনি কোনো পাথর ব্যবহার না করে সাধারণ নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করছেন। স্যার আমি তো মাত্র এখানকার ম্যানেজার, আমাকে যেভাবে বলা হয় আমি তো শুধুমাত্র সেভাবেই কাজটা করি। আপনাদের সিনিয়র ইঞ্জিনিয়ার তো এখানে আছে, আমি বরং তাকেই ডাক দিয়ে আপনি তার সঙ্গে কথা বলুন। ঠিক আছে, আপনি ডাকুন তাকে। ঠিক আছে স্যার, আপনি একটু ওয়েট করেন, আমি তাকে পাঠাচ্ছি। আরে নাইম সাহেব, আপনি আপনি এখানে কি করছেন? আপনার তো অফিসে থাকার কথা। কেন ম্যাডাম, কেন আমার অফিসে বসে থাকতে হবে? আপনি যে এখানে কাজ করছেন এই কাজ দেখাশোনা করা তো আমারও দায়িত্ব। আপনার কাজ ঠিক আছে, যেহেতু এই কাজটা আমার উপরে বসছে তো আপনি আমাকে কাজটা করতে দিন না। আপনি কেন আমার কাজের ভিতরে এসে এরকম ব্যাঘাত ঘটাচ্ছেন? আমার কর্মচারীদের কেন কাজ করতে দিচ্ছেন না? সবাই আমাকে রিপোর্ট জানাচ্ছে, আর আমি শুনলাম আপনি নাকি এই কনস্ট্রাকশনের কাজ বন্ধ করে দিতে চাচ্ছেন। আপনার এত বড় সাহস হয় কিভাবে? আপনি তো জানেন যে আমি আপনার সিনিয়র অফিসার, তারপর আপনি আমার মুখের উপর কেন কথা বলছেন? আমি আপনার কাজে ব্যাঘাত ঘটাচ্ছি কারণ আপনি এখানে কাজ ঠিকঠাক মতো করছেন না, আপনার কোনো কাজই ঠিক মতো চলছে না, সবগুলো কাজে আপনার সমস্যা আছে। আমি আমার চোখের সামনে এরকম দুই নম্বরের কাজ হতে দেব না। হোয়াট নন্সেন্স, আপনার এত বড় সাহস হয় কিভাবে? আপনি আমার কাজকে দুই নম্বরের কাজ বলছেন, আপনার সাহস তো কম না? আপনি জানেন এই কথার জন্য আমি আপনার কি অবস্থা করতে পারি? ঠিক আছে, মানলাম আপনি আমার সিনিয়র অফিসার, কিন্তু সরকার থেকে আপনি যে কাজের দায়িত্বটা পেয়েছেন আপনি সেই কাজটাকে সঠিকভাবে না করে দুই নম্বরই ভাবে কেন করছেন? আপনার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আচ্ছা আপনি যে আমাকে বারবার বলছেন যে আমি দুই নম্বরই কাজ করছি, আপনার কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ ছাড়া আপনি একজন জুনিয়র অফিসার হয়ে একজন সিনিয়র অফিসারকে কিভাবে এত বড় কথা বলতে পারেন? আপনি কোনো দুই নম্বরই করছেন না, আর আপনি প্রমাণ চান? প্রমাণ তো সব সামনেই আছে, এই যে ব্লকগুলো দেখতে পাচ্ছেন, এই ব্লকগুলো কি প্রপারলি কোনোটা তৈরি হচ্ছে কোনোটাই তৈরি হচ্ছে না। এই ব্লক তৈরি হওয়ার কথা 2 ফিট বাই 2 ফিট, সেখানে তৈরি হচ্ছে 1 ফিট বাই 1 ফিট। যেখানে আপনার সিমেন্টের পরিমাণ বেশি দেওয়ার কথা সেখানে আপনি সিমেন্টের পরিমাণ কম দিয়ে বালির পরিমাণ বাড়িয়ে দিচ্ছেন। এখানে ব্যবহার করার কথা ছিল পাথর, সেখানে আপনি ব্যবহার করছেন সাধারণ নিম্নমানের ইটের খোয়া। আপনি তো ভালো করেই জানেন এখানে যে ব্লকগুলো তৈরি করা হচ্ছে সেগুলো নদী ভাঙন এলাকায় ব্যবহারের জন্য তৈরি করা হচ্ছে। এগুলো যখন নদী ভাঙন এলাকায় ব্যবহার করা হবে তখন তো নদীর স্রোতে একটা ব্লকও টিকে থাকবে না, সবগুলোই ভেঙে যাবে। আপনি কি দেশের ক্ষতি করছেন না? আপনি কি দুই নম্বরই করছেন না? আপনি তো দুর্নীতিবাজ। জাস্ট শাট আপ,
আমি আর আপনার একটাও থার্ড ক্লাস ওয়ার্কের কথাবার্তা শুনতে চাচ্ছি না। আমি বুঝতে পেরেছি আপনি তো একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, সামান্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আর আমি একজন বিএসসি ইঞ্জিনিয়ার। আপনার কেন সীমাবদ্ধতা অতটুকু পর্যন্তই থাকবে? দেখুন, আমি আপনার সাথে কোনো ঝামেলা করতে চাচ্ছি না। আপনি এখানে এসেছেন, আমার কাজে ব্যাঘাত ঘটছে। আপনার যদি কিছু বলার থাকে আপনি আমার অফিসে আসবেন, অফিসে এসে তারপরে কথা বলবেন। আর তাছাড়া আপনি যদি বেশি বাড়াবাড়ি করেন কিভাবে কমাতে হয় সেটাও কিন্তু আমার জানা আছে। আমি কিন্তু ওপর মহলে গিয়ে আপনার নামে কমপ্লেন করবো, তারপর আপনি দেখবেন আপনার চাকরি নিয়ে কিভাবে টাকাটাই লেগে যায়। ম্যাডাম, আমি আমার চাকরি নিয়ে কোনো চিন্তা করি না, কিন্তু আমার ভাবতে অবাক লাগছে আপনি একজন মেধাবী বিএসসি ইঞ্জিনিয়ার হয়ে কিভাবে এরকম দুর্নীতি করতে পারলেন। আপনি তো দেশের মানুষের কথা চিন্তা করলেন না, দেশের কথা চিন্তা করলেন না, জনগণের কোনো কথা চিন্তা করলেন না, আপনি শুধুমাত্র নিজের স্বার্থ নিয়ে পড়ে আছেন। আপনার এই স্বার্থের জন্যে এই ব্লক দিয়ে সঠিকভাবে বাদ না দেওয়ার কারণে কত অসহায় মানুষের ঘর বাড়ি ভিটা বন্যার পানিতে তলিয়ে যাবে সেটা কি আপনি জানেন? আপনি এখন বলুন, আপনি কি এটা দুই নম্বরই করছেন না? আপনি কি এটা দুর্নীতি করছেন না? আপনার এত বড় সাহস, আপনি আমাকে দুর্নীতিবাজ বলছেন? দেখুন, আমি আপনাকে ভালোভাবে বলছি, আপনি যদি এক্ষুনি এখান থেকে না বের হয়ে যান আমি কিন্তু আমার সমস্ত লেবার দিয়ে আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। আর তাছাড়াও আপনি তো জানেনই যে এই কাজটা কার হাতে আছে, নতুন এমপি, যার সাথে কিন্তু আমার খুব ভালো উঠা বসা। তো আপনি বুঝতেই পারতেছেন যে আমার সাথে যদি লাগতে আসেন তাহলে যে আপনার কি করুণ অবস্থা হবে। ঠিক আছে, আপনি আমার যা পারেন তাই করেন, আর আমিও দেখে নেব আপনি আমার চোখের সামনে এরকম দুই নাম্বারি কাজ, দুর্নীতি কাজ কিভাবে চালিয়ে যান। আই সি, গেট লস্ট। ম্যাম, আমি এমপি সাহেবকে কল দিয়ে সব ঘটনা খুলে বলেছি। এমপি সাহেব আমাকে বলেছে আপনাকে যেন কেস থেকে আলাদা করে 4 লাখ টাকা দেই, এই যে টাকাটা। আচ্ছা ঠিক আছে, আর শুনুন, আপনার কাজ বন্ধ করার কোনো দরকার নেই, আর ওই ইঞ্জিনিয়ার তাকে তো আমি দেখে নিব, তার এমন একটা শিক্ষা দেবো না আমার কাজে ব্যাঘাত ঘটানোর শিক্ষার হয়ে যাবে। ঠিক আছে ম্যাম, আর এমপি সাহেব এটা বলেছে ওই ইঞ্জিনিয়ার যদি আসে তো ও যেন আমরা কাজ বন্ধ না রাখি। আর শুনুন, আপনি আপনার কাজে মনোযোগী হন আর এই কাজটা দ্রুত শেষ করার ব্যবস্থা করুন। ঠিক আছে ম্যাম। ঠিক আছে ভাইয়া, ভাইয়া ভাইয়া দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? কেন, অফিসে যাচ্ছি? ও অফিসে? তোমার অফিস থেকে চিঠিটা দিয়ে গেছে, কি হয়েছে ভাইয়া? ভাই রে, বাবাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছে। কেন ভাইয়া? আমার সিনিয়র অফিসার, সে বিএসসি ইঞ্জিনিয়ার, সে দুর্নীতি করেছিল, আমি সেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম, দুর্নীতির কাজে বাধা দিয়েছিলাম, তার জন্য চাকরি থেকে আমাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আগামী 3 দিনের মধ্যে এটার জবাব দিয়ে তোমাকে দিতে হবে। আচ্ছা বাদ দে, তুই এটা নিয়ে কোনো চিন্তা করিস না, আমি আমার জায়গা থেকে সৎ ছিলাম, সৎ আছি, সৎ থাকবো। আচ্ছা যাই হোক, তুই এটা নিয়ে একদম চিন্তা করিস না, আমি আমার জায়গা থেকে এক চুলও সরব না। তাছাড়া আমার বাবা তোমাকে সেই শিক্ষা দেয়নি, আমি সৎ ছিলাম, সৎ আছি এবং সবসময় সৎ থাকবো। অফিসে তোর যাওয়া হচ্ছে না, চল বাড়িতে যাই। চলো ভাইয়া, বিসিএস এর ফুল মিনিং হইতাছে। হইছে, থাম থাম, তুই কতটুকু বিসিএস এর ফুল মিনিং জানিস সেটা আমার ভালোমতো জানা আছে। আপা, এটা কি করতেছেন? আপা, ছিড়েন না, আমার সর্বনাশ করেন না আপা। আপা, যা করেছি একদম বেশ করেছি, তোদের মতো গরিব ফকিন্নি ছেলেদের এইভাবে শিক্ষা দিতে হয়। এই মিতু, চল তো। কতবার কইছি যে আমি একা মানুষ, এতগুলা কাম করতে পারুম না, আপনি 5টা লেবার নেন তা নেবেন না, আপনি খালি টেহা বাসান। 5টা লেবার নিলে 5টা লেবারের বেতন কি তুই দিবি? তোরে কাজ করতে কইছি তুই কাজ করবি? সন্ধ্যাবেলায় যখন বেতন নিবার যাই তখন তো 1টা টাকাও বেশি দেন না, আরো 20টা টাকা আপনি কম দেন। আবার মুখে মুখে তর্ক করস, আমি টাকা বাসাই বা যা মন চাই তাই করি, তোর এত কিছু চিন্তা করতে হইব না, তুই ঠিকঠাক মতো কাজ কর, যদি বেশি কথা কস তোর কিন্তু কাজ থেকে বের করে দেবো। টাকা দিলে কিন্তু আমার কর্মীরা হইব না, দরকার হইলে তোর বিদায় করে আমি আরো 2টা কর্মী নিয়ে আসুম, তাড়াতাড়ি কাজ কর। কইরা মানুষ তো, এই জন্য আমি এই জায়গা পইরে রইছি। বেশি কথা বাদ দিয়ে তাড়াতাড়ি কাজ ধরেন, বড় সারাই শেষ হলো, ধরেন। এই দাঁড়াও, এই রাস্তার কাছে ঠিকাদার কে? এই যে আমি স্যার। এই রাস্তা 12 ফিট হওয়ার কথা 10 ফিট হচ্ছে কেন?
কই, এই রাস্তা তো 12 ফিটে করছি। এই কোনো কথা শুনতে চাই না, কাজ বন্ধ রাখো। স্যার দেখছেন এই রাস্তা 12 ফিট হওয়ার কথা, এই রাস্তা কিনা 10 ফিট করছে। হ্যাঁ উনি তো ঠিকই বলেছে, 12 ফিটের রাস্তা কেন 10 ফিট করছেন? আসলে হয়েছে কি স্যার, আপনি তো দেখতেই পাচ্ছেন যে রাস্তার পাশে কতগুলো বাড়ি, আমি ভাবলাম যে যদি 12 ফিট করতে চাই তাহলে এই বাড়িগুলো ভাঙা পড়ে, এর জন্য আমি চাপে 10 ফিটের রাস্তা বানিয়ে ফেলেছি। কিন্তু আপনাকে তো চেনা চেনা লাগছে, আপনি কে বলেন তো? ও আপনাকে তো আমি চিনতে পারছি, আপনি তো আমার ফ্রেন্ড, মানে বন্ধু। আপনি আর আমি না একসাথে বিসিএস পরীক্ষা দিছি, সেই ক্ষেত্রে তো বন্ধু হিসাবে একটু স্যাক্রিফাইস করাই যায়, কি বলেন? জাস্ট শাট আপ, কাকে বন্ধু বলছেন আপনি? আমাকে? আমি কি করে আপনার বন্ধু হই? মানলাম আমরা একই সাথে বিসিএস পরীক্ষার্থী ছিলাম, তাই বলে আপনি আমার বন্ধু? ইম্পসিবল। আর আপনি কি ভুলে গেছেন সেদিন আপনি আমার সাথে কি বিহেভিয়ার করেছিলেন? এই ফকিনি বাচ্চা, এদিকে আয়। তোর বিল কত হইছে? ম্যাডাম 500 টাকা। আচ্ছা ঠিক আছে। আহা, আপনার হাতের ওইটা বিসিএস এর বই না? হ্যাঁ এটা তো বিসিএস এর বই। বাই দ্য ওয়ে তুই কিভাবে জানলি যে এটা বিসিএস এর বই কিনা? আপা আমিও বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিতেছি, পাশেই তো একটা বিসিএস এর কোচিং সেন্টার আছে, আপনি মনে হয় ওইখানেই কোচিং করেন তাই না? জানেন ম্যাডাম আমার তো এখানে কোচিং করার সামর্থ্য নাই, তাই আমি নিজেই একা একা বিসিএস এর প্রস্তুতি নিতেছি। কি বললি তুই? তোর মতো একটা ফকিনীর বাচ্চা কিনে বিসিএস পরীক্ষা দিবি? এই তোর কি মাথা ঠিক আছে নাকি তুই পাগল হয়ে গেছিস, উন্মাদ হয়ে গেছিস তাই না? তুই হলো কাজ করিস মানুষের ঘর বাড়ি পরিষ্কার করার, আর তুই কিনা বিসিএস পরীক্ষা দিবি? তুই এত টাকা কোথা থেকে পাবি? আর পড়াশোনা তোকে তো দেখে মনে হয় না যে তুই 10 পাস করছিস। ম্যাডাম এইরকম কইরা কেন কইতাছেন? হইতে পারি আমরা গরিব, তাই বলে আমাকে স্বপ্ন থাকতে পারবো না এমনটা তো না। গরিব হইলেও আমাকে স্বপ্ন আকাশ ছোঁয়া, স্বপ্ন শুধু আমার একার না, আমার বাবা মায়েরও স্বপ্ন আমি একদিন বিসিএস ক্যাডার হমু। দেখে নাফা আমি একদিন আমার স্বপ্ন পূরণ করমুই। তুই কি ভেবেছিস তোর কাছে বিসিএস প্রিপারেশনের শীট আছে বলে তুই বিসিএস ক্যাডার হয়ে গেছিস, আর আমি ভাববো যে তুই বিসিএস পরীক্ষা দিবি? কখনোই না। আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো, বিসিএস এর ফুল মিনিং কি বলতে পারবি? বলতো দেখি। আপা যে কি বলেন না, বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিতেছি, বিসিএস পরীক্ষা দিব, আর বিসিএস এর ফুল মিনিং জানো না? বিসিএস এর ফুল মিনিং হইতাছে হইছে, থাম থাম, তুই কতটুকু বিসিএস এর ফুল মিনিং জানিস সেটা আমার ভালোমতো জানা আছে। বিসিএস এর ফুল মিনিং তো তুই ইউটিউব থেকেও দেখে শিখে এসে আমাকে বলতে পারিস তাই না? এগুলো আমাদের জানা আছে। আর তুই কি জানিস বিসিএস পরীক্ষা দিতে, বিসিএস নিয়ে পড়াশোনা করতে, কোচিং করতে কত টাকা খরচ হয়? তোর কি সেই টাকা দেওয়ার কোনো ক্ষমতা আছে নাকি? তুই হচ্ছিস গরিব ফকিনীর বাচ্চা, তোর জন্য এইসব কাজে ঠিক আছে, আমাদের দেখ আমরা একদিন বিসিএস পরীক্ষা দিয়ে বিসিএস ক্যাডার হয়ে যাব। আপা আপনি কিন্তু আমার বাপ মা তুলে এইভাবে কথা বলতে পারেন না, তাছাড়া কোথাও লেখা নাই যে আপনাকে মতো বড় লোকের মাইয়ারাই শুধু বিসিএস পরীক্ষা দিতে পারে, আমাদের মতো গরিবরাও বিসিএস পরীক্ষা দেওয়ার ক্ষমতা রাখে। তোদের কোনো স্বপ্ন থাকতে পারে না, তোরা গরিব হয়ে জন্মাইছিস তোরা সারা জীবন গরিবই থাকবি, তোদের জন্ম হয়েছে মানুষের বকা ঝকা লাভ থিউসটা খাওয়ার জন্য, আর যেসব কাজ করছিস এগুলোই তোর জন্য পারফেক্ট, আর তা যদি না পোষায় তাহলে একটা রিকশা কিনবি, রিকশা কিনে রিকশা চালাবি, বুঝছিস? আপা আপনার মনে হয় বিশ্বাস হইতেছে না তাই না যে আমি বিসিএস পরীক্ষা দিতে চাইতেছি সামনে? ঠিক আছে এই দেখেন, এই দেখেন আমার কাছে বিসিএস পরীক্ষার প্রিপারেশনের শীট, আমি কাজ করতে করতে কাজের ফাঁকে ফাঁকে একটু একটু করে প্রিপারেশন নিতেছি দেখেন। আচ্ছা দাঁড়া মিতু বইটা ধর তো দেখি তো আপনার বিসিএস প্রিপারেশনের শীট। আপা এটা কি করতেছেন? আপা ছিড়েন না, আমার সর্বনাশ করেন না। আপা আপা যা করেছি একদম বেশ করেছি, তোদের মতো গরিব ফকিন্নি ছেলেদের এইভাবে শিক্ষা দিতে হয়। এই মিতু চল তো। আর আপনি কি ভেবেছিলেন আপনি আমাকে দমিয়ে রাখতে পারবেন? কখনোই না, আজকে আমি আমার লক্ষ্যে ঠিকই পৌঁছে গেছি, কিন্তু আমার তো মনে হয় আপনি বিসিএস পরীক্ষায় পাশ করতে পারেননি, যদি পাশ করতেন তাহলে আজকে এই ঠিকাদারির কাজ করতে আসতেন না। আসলে আমি ওর ভুলটা বুঝতে পারছি, ওই দিন আমি যা করছি আপনার সাথে খুব অন্যায় করছি, আমার ওইরকম ভাবে ওই দিন আপনাকে অপমান করাটা ঠিক হয় নাই, আমি আমার ভুলটা বুঝতে পারছি, তো এখন আমার ভুলটাকে মাফ করে যদি একটু স্যাক্রিফাইস করতেন তাহলে ভালো হতো, আমিও আপনারটা দেখলাম আপনিও আমারটা দেখলেন। ও আচ্ছা, তার মানে এখন আপনি আপনার দুই নম্বরই কাজ চালিয়ে যাওয়ার জন্য আমার সাথে হাত মেলাতে চাইছেন তাই না? কিন্তু আমি তো সেটা করবো না, আমি কোনোভাবেই কাউকে জনগণের হক মেরে খেতে দেবো না, আর সরকারের টাকা আত্মসাৎ করার সাথে যারা যারা জড়িত
আমি তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনব। দেখুন তো ওনার নামে কয়টা কাজ চলছে। স্যার ওনার পাঁচটা রাস্তার কাজ চলতেছে, আর পাঁচটার মধ্যে অনিয়ম স্যার। এখন থেকে এই মুহূর্ত থেকে ওনার এই পাঁচটা কাজই বন্ধ। আপনার এই কাজের প্রত্যেকটা প্রজেক্টই আমি ভিজিট করেছি এবং সবগুলোতেই অনিয়ম পেয়েছি। শুনুন, আজকে থেকে আপনার পাঁচটা কাজই বন্ধ। আর আপনার যদি সুনির্দিষ্ট কোনো জবাব থাকে তাহলে অফিসে এসে আমার সাথে কথা বলুন। স্যার স্যার একটু শুনুন স্যার। বন্ধনে 3000 টাকা আছে, এর টাকা রাখ। আকাশ, এত টাকা আমার ছেলে হয়ে কিনা তুই এই হাজার হাজার টাকা একটা টোকাইলে দিতেছস? এই টাকা তুই কই পাইলি আকাশ, বল কই পাইলি? নিশ্চয় বাসা থেকে চুরি করছস। বাসা থেকে টাকা চুরি কইরাই না, একটা টোকাইয়ের বাচ্চারে তুই টাকা দিতেছস? ওই টোকাইয়ের বাচ্চা তুই, তুই আমার ছেলেরে ফাঁদে ফলাইছস তাই না? বড় লোকের ছেলেদের ফাঁসাবি আর হাজার হাজার টাকা হাতায় নিবি তাই না? তোরে আজকে উচিত শিক্ষা দিয়ে দিলাম, এরকম ফাঁসাবি ফাঁসাবি আমার ছেলের সাথে আর মিশবি? আকাশ তুই যদি এই টোকাইয়ের বাচ্চার সাথে আর জীবনে মিশস তোরে বাড়ি থেকে আমি বের করে দেবো। আয় স্কুলে চল, দাঁড়া এখানে দেখি এখান থেকে রিক্সা পাওয়া যায় কিনা। আমি বাসায় যাই ফোনটা নিয়ে আসি, আমি কিন্তু তোর স্কুলে ফোন করব। যা ভাই মোবাইলটা যে বিক্রি করছে সে আমার ভাতিজা, ও না বুঝে আপনার কাছে বিক্রি করছে, আমার দিয়ে দেন। তাই প্লিজ, আমি কিনা রাখছি না টাকা, ছাড়াই আপনার মোবাইল দেবেন না। আমি আপনার টাকা দিয়ে দিতেছি, আপনি মোবাইল আমার। আরে মোবাইল আমি 10,000 টাকা দা রাখছি, আমি লাভ না হইলে দিব না কি? ঠিক আছে, আপনার 1,000 টাকা বাড়াই আমি 11,000 টাকা দিতেছি। ঠিক আছে ঠিক আছে। বন্ধু এদিকে তুই আবার এই জায়গায় চোস, তোর মায়ের যদি আবার মুখ করে। এই জন্য 10,000 টাকা আছে তোর মায়ের চিকিৎসা করার। বন্ধু তুই সত্যি কইতেছ? বন্ধু তুই অনেক ভালো রে, তুই যদি না থাকতি আমার মারা মনে হয়। ভাবি এই যে দেখেন আপনার এই ছেলে আপনার মোবাইল চুরি করে বিক্রি করে তারপরে টাকা দিতেছে টোকাইরে। ম্যাডাম আমার টাকা লাগবে না ম্যাডাম, আপনি টাকা আপনি নেন ম্যাডাম। ভাবি কিছু বলার দরকার নাই, আমি বিষয়টা আপনারে বুঝাই বলতেছি। আপনি যখন আপনার ছেলের নিয়ে দাঁড়াইয়াছিলেন তখন আপনার কাছ থেকে গোপনে আপনার মোবাইলটা সরাইয়া তারপরে একটা দোকানে বিক্রি করছিল 10,000 টাকা। আমি তারপরে সেই দোকানদারের কাছে যেয়ে 11,000 টাকা দিয়ে সেই মোবাইলটা কিনে নিয়ে আসছি। আর আপনার ছেলে এই টাকাগুলো এই টোকাই ছেলেটারে কেন দিতেছিল জানেন? কারণ তো আপনি ভাবে দেখলেনি, এই টোকাই ছেলেটা খুবই অসহায়, রাস্তাঘাটে পড়িয়া থাকে, ওর আসলে আপনজন বলতে কেউই নাই। অসুস্থ মা, মায়ের চিকিৎসার খরচও ঠিক মতো জোগাইতে পারে না, তাই আপনার ছেলে এই টোকাই ছেলেটারে সাহায্য করছে। এখন আপনি বলেন আপনার ছেলে কি কোনো অন্যায় কাজ করছে? তুমি এটা আমার কি শোনাইলা? নাইম আমি সত্যি বড় ভুল করে ফেলছি, এই বাচ্চা ছেলেটার মা যে অসুস্থ এসবের কিছুই আমি জানতাম না। আমার এইটুকু ছেলের মাথায় কত বুদ্ধি আর কত মায়া মমতা ওর মনের ভিতর। বাবা তুমি যদি একটাবার আমারে বলতা তোমার টাকার প্রয়োজন, ওর মা অসুস্থ চিকিৎসার জন্য তুমি টাকা চাও, আমি তো হাসি মুখে তোমারে দিয়ে দিতাম। আর বাবা তুমি আমারে মাফ করিয়া দিও, আমি না বুঝে না শুয়ে না তোমার গায়ে হাত তুলছি। আর নাইম তুমি আমার ফোনটা যে টাকা দিয়ে সারিয়ে আনছো সেই টাকাটা আমি তোমারে দিয়ে দিবনি, টেনশন করো না।
নাইম, একটা কাজ করো, ওর মা কই আছে? ওর মা যেহেতু অসুস্থ, আমাকে আগে সেখানে নিয়ে চলো তোমরা। ম্যাডাম, আমার মা হাসপাতালে ভর্তি। চলেন আমরা সবাই মিলে যাই। চলো নাইম, তাড়াতাড়ি চলো। চলো। আসসালামু আলাইকুম।